দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে দেশ স্কুলে সাহায্যার্থে বাংলা নববর্ষ 1419 উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হয় বৈশাখী আড্ডা। নানা আয়োজনের মধ্যে ছিল স্কুলের শিক্ষার্থীদের অভিনীত নাটক, নাচ ও কবিতা আবৃত্তি। নববর্ষের এই উৎসবে বিপুল সংখ্যক বাঙালি পরিবারের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান এনডিসি এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টের মেয়রের প্রতিনিধি ক্লাউস মৌবুস। বাংলা সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা দেওয়া হল অভিনেতা আফজাল হোসেনকে। মেয়রের প্রতিনিধি ক্লাউস মৌবুস তার হাতে এই সম্মাননা তুলে দেন। গোলাম মোর্তজার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজ আপ তারকা মহিন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী বাংলাদেশ থেকে আগত এই শিল্পীরা প্রবাসে জন্ম নেওয়া প্রজন্মকে বাংলা শিখার ও আমাদের সংস্কৃতিকে ধারণ করার জন্য উৎসাহিত করেন এবং ফ্রাঙ্কফুর্ট শহরে দেশ স্কুলের এই কার্যক্রমকে একটি সময়োপযোগী পদক্ষেপ বলে জানান। সবাই মিলে যে উদ্যোগটা এখানে চলছে যে বাংলা ভাষা, বাংলাদেশের সংস্কৃতি, দেশের প্রতি প্রেম, এই বিষয়টা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জাগিয়ে দেওয়ার যে চেষ্টাটা চলছে সেটার মধ্যে সবাই যেন একত্রিত হয়ে সবাইকে নিয়ে এই এই বিষয়টাকে আরও বেশি জোরদার যেন করেন। এবং আমরাও যে এটার সঙ্গে একাত্মতা বোধ করি সেটা আমরা ঢাকা থেকে যেসব শিল্পীরা এসেছি সেটা তার বড় প্রমাণ। এবং আমার মনে হয় যে ভবিষ্যতেও এই এরকম উদ্যোগে যদি দেশ থেকে শিল্পীদের আসতে বলা হয় তারা সাগ্রহে আসবেন, কারণ আমরা সকলেই বিশ্বাস করি যে দেশের প্রতি প্রেম এবং পরবর্তী প্রজন্মের প্রতি শিল্পীদের একটা দায়িত্ববোধ এবং কর্তব্য রয়েছে। আমরা তো তাদের কাছে আসতে পারি, একটু কিছু বলতে পারি, সেটা আমাদের আমরা অনুভব করি যে অনেক ভালো লাগছে যে আমরা কালচারটাকে আমরা নিয়ে নাড়াচাড়া করছি। এবং যারা প্রবাসে থাকে তাদের আমি আন্তরিকতা দেখেছি যে তারা আসলেই চায় যে বাংলাদেশকে তাদের ভিতরে ধারণ করতে, তার সন্তানদেরকে, যাতে করে প্রজন্ম প্রজন্ম ভুলে না যায়। লিমা রহমান, চ্যানেল 9, জার্মানি।